এখন আমরা নবম শ্রেণীর তাপের তৃতীয় লেসন লিন তাপ নিয়ে আলোচনা করব। আমরা জানি পদার্থের মূলত তিনটে অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়। এবং কঠিন পদার্থকে যদি তাপ দেওয়া হয়, তাপ গ্রহণ করতে করতে একটা বিশেষ তাপমাত্রায় সে তরলে পরিণত হয়। তরল পদার্থ তাপ গ্রহণ করতে করতে একটা বিশেষ তাপমাত্রায় গ্যাসীয় পদার্থে পরিণত হয়। আবার গ্যাসীয় পদার্থ তাপ বর্জন করে বিশেষ তাপমাত্রায় তরলে পরিণত হয়। আবার তরল পদার্থ তাপ বর্জন করতে করতে বিশেষ তাপমাত্রায় কঠিনে পরিণত হয়। এই কঠিন থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়ার নাম হলো গলন, তরল থেকে গ্যাসীয় পদার্থে পরিণত হওয়ার নাম হলো বাষ্পীভবন, গ্যাসীয় পদার্থ থেকে তরল পদার্থে পরিণত হওয়ার প্রক্রিয়ার নাম ঘনীভবন, এবং তরল থেকে কঠিন পদার্থে পরিণত হওয়ার নাম কঠিনীভবন। এই প্রক্রিয়াগুলোতে পদার্থের অবস্থার পরিবর্তন হয়, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। আসলে এই ক্ষেত্রে পদার্থের যে জ্যামিতিক আকার, সেই জ্যামিতিক আকার, জ্যামিতিক গঠনের পরিবর্তন করতেই তাপ ব্যয়িত হয়। এই তাপটাই হলো লিন তাপ। এখন বিভিন্ন ধরনের লিন তাপ নিয়ে আমরা এই লেসনে আলোচনা করব। যেমন এখানে আমরা সময়ের সঙ্গে তাপমাত্রার পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করেছি। একটা কঠিন পদার্থকে তাপ দিয়ে যাচ্ছি। প্রথমে কঠিন পদার্থের দেখো তাপমাত্রার পরিবর্তন হয়েছে এবি রেখা বরাবর, এবং এই তাপটা যেহেতু উষ্ণতার পরিবর্তন, দেখো এখানে আস্তে আস্তে উষ্ণতা বাড়ছে, ওয়াই অক্ষে তো আমরা উষ্ণতাকে দেখি যে উষ্ণতা বাড়ছে এ থেকে বিতে, এই তাপ হলো বোধগম্য তাপ। এরপরে দেখো বিসিতে দেখো উষ্ণতার কিন্তু সময় বদলে যাচ্ছে, সময় এগিয়ে যাচ্ছে কিন্তু উষ্ণতা স্থির আছে। দেখো এখানে উষ্ণতার মান সর্বদা সমান বিসি রেখার উপরে, তাহলে এখানে যে তাপ দিতে হচ্ছে সেটা লিন তাপ, এবং এখানে কঠিন ও তরল পদার্থের মিশ্রণ পাওয়া যাবে প্রকৃতপক্ষে। তারপরে সিডি অংশে কী হয়েছে, সিডি অংশে আবার তরলের তাপমাত্রা বাড়ছে। আবার দেখো আরেকটা লেখচিত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে তাপমাত্রার আর সময়ে পরিবর্তন দেখানো হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আমরা তাপ বের করে নিচ্ছি নির্দিষ্ট হারে তরল পদার্থ থেকে। প্রথমে তরলের তাপমাত্রা কমেছে এবি রেখা বরাবর, এই অবস্থায় যে তাপ সে ছেড়েছে সেটা হলো বোধগম্য তাপ। তারপরে বিসি অংশে কী হয়েছে, তরল কঠিনে পরিণত হয়েছে, এই প্রক্রিয়ার নাম কঠিনীভবন, এবং এইখানে কঠিন আর তরলের মিশ্রণ আছে, এখানেও সময় এগিয়ে গেছে কিন্তু তাপমাত্রা স্থির আছে। সিডি অংশে দেখা যাচ্ছে যে আবার তাপ বের করলে কঠিন পদার্থের তাপমাত্রা কমতে থাকবে, এক্ষেত্রেও যে তাপ সে ছাড়ছে সেটা কিন্তু বোধগম্য তাপ। এখন আমরা আরও দু একটা কথা বলে নিই, এই লিন তাপ, লিন তাপের একক কী হবে। আমরা জানি লিন তাপকে কীভাবে আমরা সংজ্ঞা দিচ্ছি, যে তোমার প্রমাণ চাপে কোনো পদার্থের একক ভরের উষ্ণতার পরিবর্তন না করে অবস্থার পরিবর্তন করতে তাকে যে পরিমাণ তাপ দিতে হয় বা তার থেকে যে পরিমাণ তাপ বের করে নিতে হবে সেটাই হলো তার লিন তাপ। তার এখানে কী থাকছে, কতটা তাপ প্রতি একক ভর থেকে। তাহলে সিজিএস একক কী হবে, ক্যালোরি প্রতি গ্রাম। এসআই একক তার কী হবে, জুল প্রতি কেজি। এবার লিন তাপের মাত্রা কী হবে, দেখো লিন তাপ মানে কিছুটা তাপ বাই ভর, তাপ মানে শক্তি, শক্তির মাত্রা এম এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টু বাই ভর এম, এম বাদ গেল তাহলে থাকলো এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টু। এইবার আমরা দেখি লিন তাপ কয় প্রকার ও কী কী, সেই বিভিন্ন ধরনের লিন তাপ সংক্রান্ত ব্যাপারে আমরা জানার চেষ্টা করি। দেখো প্রথম হলো গলনের লিন তাপ। এই গলনের লিন তাপ কখন লাগে, অর্থ যখন কঠিন থেকে তরলে পরিণত হয়, এবং সেই অবস্থায় যে উষ্ণতায় এটা ঘটে তাকে বলা হয় গলনাঙ্ক। তাহলে প্রমাণ চাপে একক ভরের কোনো কঠিন পদার্থের উষ্ণতা গলনাঙ্কে স্থির রেখে অবস্থার পরিবর্তন করতে, অর্থাৎ কঠিন থেকে তরলে পরিণত হতে তাকে যে পরিমাণ তাপ দিতে হবে সেটাই হলো তার গলনের লিন তাপ। বরফের গলনের লিন তাপ বলা হয় 80 ক্যালোরি পার গ্রাম। বরফের গলনাঙ্ক তোমরা জানো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ দিতে হবে। এসআইয়ে তাহলে মানটা কত হবে, ক্যালোরিকে কিসে নিয়ে যাবো, জুলে। 1 ক্যালোরি সমান জানো তোমরা 4.2 জুল, আর নিচে আছে 1 গ্রাম। 1 গ্রাম মানে 1/1000 কেজি। তাহলে ওই 1000টা উপরে উঠলো, তাহলে 80 × 4.2 × 10³ জুল প্রতি কেজি সমান এসআইয়ে লিন তাপের মান দাঁড়ালো 3.36 × 10⁵ জুল পার কেজি। কার, বরফের গলনের লিন তাপ। কঠিনীভবন,
কঠিনী ভবন মানে কি তরল থেকে কঠিন হবে, তাহলে তাপমাত্রাটাকে বলা হবে হিমাঙ্ক। প্রমাণ যাবে হিমাঙ্কে উষ্ণতা স্থির রেখে একক ভরে তরলের কঠিনে পরিণত হতে যে পরিমাণ তাপ তা থেকে বের করে নিতে হবে, নিষ্কাশিত করে নিতে হবে, সেটাই হলো ওই কঠিন পদার্থের ওই তরলের কঠিনী ভবনের লীনতাপ। এবার হচ্ছে বাষ্পীভবনের লীনতাপ। বাষ্পীভবন মানে কি তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হবে। এই ক্ষেত্রে আবার কি বলবো, প্রমাণ চাপে একক ভরের তোমার তরল আছে, তাকে যে পরিমাণ তাপ দিলে সেটা বাষ্পে পরিণত হবে, উষ্ণতা কোন তাপমাত্রায় স্থির রেখে স্ফুটনাঙ্কে স্থির রেখে সেই তাপই হলো তার বাষ্পীভবনের লীনতাপ। যেমন জলের বাষ্পীভবনের লীনতাপ 537 ক্যালোরি প্রতি গ্রাম, এটাকে এসআই নিতে গেলে তোমরা আবার বলছি 1 ক্যালোরি সমান 4.2 জুল। আবার 1 গ্রাম আছে নিচে, পার গ্রাম আছে নিচে গ্রাম, 1 গ্রাম মানে 1/1000 কেজি, তাহলে ওই হাজার উপরে চলে এলো 537 × 4.2 × 10^3 জুল প্রতি কেজি, সমান গুণ করলে দাঁড়ায় 22.68 × 10^5 জুল প্রতি কেজি। এইবারে দেখ 0°C উষ্ণতার 1 গ্রাম বরফ আছে, তাকে 80 ক্যালোরি যদি তুমি তাপ দাও সেটা গলে 0°C উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হবে। আবার এই জল থেকে যদি তুমি 80 ক্যালোরি তাপ বের করে দাও, ওই 0°C উষ্ণতার কী পাবে, 1 গ্রাম বরফ পাবে। অন্যদিকে দেখো 100°C উষ্ণতার 1 গ্রাম জল আছে, তাকে 537 ক্যালোরি তাপ দিলে বাষ্পীভবন ঘটবে এবং সেটা 100°C উষ্ণতার 1 গ্রাম কিসে পরিণত হবে, বাষ্পে পরিণত হবে। 1 গ্রাম কিসে পরিণত হবে, বাষ্পে পরিণত হবে। এই বাষ্প থেকে তুমি যদি 537 ক্যালোরি তাপ বের করে নাও 1 গ্রাম বাষ্প থেকে, তাহলে ঘনীভবন ঘটবে এবং সেক্ষেত্রে তুমি পাবে 100°C উষ্ণতার 1 গ্রাম জল। সুতরাং আমরা দেখলাম যে বরফকে 80 ক্যালোরি তাপ দিলাম, 0°C 1 গ্রাম বরফকে, গলন ঘটল, 80 ক্যালোরি তাপ পেয়ে গলে জলে পরিণত হলো। আবার সেই জল থেকে যখন 80 ক্যালোরি তাপ তুমি বের করে নিলে, 1 গ্রাম জল 0°C সেটা কঠিনী ভবন ঘটলো এবং বরফে পরিণত হলো। এইভাবে আমাদের অবস্থার পরিবর্তনের সময় লীন তাপের গ্রহণ বা বর্জন হয়। এখন প্রশ্ন হলো যে 0°C উষ্ণতার 10 গ্রাম বরফকে 0°C উষ্ণতা 10 গ্রাম জলে পরিণত করতে কতটা তাপ লাগবে, কতটা বরফ আছে 10 গ্রাম, কিসে পরিণত করবো 10 গ্রাম জলে। 0°C উষ্ণতার 1 গ্রাম যদি আমি বরফ নিই, তাকে 0°C উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে, তাহলে 10 গ্রাম বরফকে 10 গ্রাম জলে পরিণত করতে 80 × 10 তার মানে কত, 800 ক্যালোরি তাপ লাগবে। এরপরে আরেকটা প্রশ্ন, -10°C উষ্ণতার 1 গ্রাম বরফকে 100°C উষ্ণতার স্টিমে পরিণত করতে কত ক্যালোরি তাপ লাগবে। এবার স্টেপগুলো ভাবো, প্রথমে কি বরফ, বরফকে কী দেবো, তাপ দেবো, তাপ দিলে বরফের কী হবে, স্যার তাপমাত্রা বাড়বে। বরফের তাপমাত্রা কত থেকে কতই যাবে, প্রথমে কত ছিল -10°C, পরে কত হলো 0°C, এখানে কোন তাপ লাগবে, বোধগম্য তাপ, তার ফর্মুলা কি MST, কতটা বরফ 1 গ্রাম, আপেক্ষিক তাপ বরফের কিন্তু 0.5, উষ্ণতা কত -10 থেকে 0, তাহলে 0 − −10 = 10 = 5 ক্যালোরি, কি হলো -10°C 1 গ্রাম বরফ 0°C বরফে পরিণত হলো। এরপরে তাপ দিলে কি হবে, বরফ গলে জলে পরিণত হবে, কোন তাপ লাগবে, লীন তাপ। বরফের গলনের লীন তাপ কত, 80 ক্যালোরি প্রতি গ্রাম, তাহলে 1 গ্রাম বরফ কতটা তাপ নেবে, 80 ক্যালোরি তাপ নেবে, সে কিসে পরিণত হবে, 1 গ্রাম জলে এবং 0°C জলে পরিণত হবে, এখানে লীন তাপ লাগলো। এইবার 0°C জল থেকে আমি তাপ দিতে থাকলে সেটা 100°C জলে পরিণত হবে, কি তাপ নেবে, বোধগম্য তাপ। বোধগম্য তাপের ফর্মুলা কি, H = MST, এম কত 1 গ্রাম, জলের আপেক্ষিক তাপ 1, টি কত 100 − 0 = 100°C, তাহলে তাপ লাগলো 100 ক্যালোরি। এবার কী করতে হবে, 100°C জল কিসে পরিণত হবে, 100°C বাষ্পে পরিণত হবে, কত ক্যালোরি তাপ, 540 ক্যালোরি তাপ। তাহলে দেখো মোট কত তাপ হলো, দেখো বাষ্পে পরিণত হতে 540 ক্যালোরি, জলের তাপমাত্রা বাড়াবার জন্য 100 ক্যালোরি, তাহলে 640 ক্যালোরি, প্লাস বরফ জলে পরিণত হতে 80 ক্যালোরি তাপ লেগেছে, 640 + 80 = 720, আর বরফের তাপমাত্রা বাড়তে 5 ক্যালোরি তাপ লেগেছে, মোট 725 ক্যালোরি পরিমাণ তাপ লাগবে, মোট তাপ লাগবে কত, 725 ক্যালোরি।
এই হলো তাপের তৃতীয় লেসন।